আমাদের যে অভিজ্ঞতা সেটা খুব একটা ভালো নয়। এগুলোকে দেখে বেশি ভয় লাগছে। জয় শ্রীগুরু, জয় শ্রীগুরু, জয় শ্রী হনুমান, জয় শ্রীগুরু, জয় শ্রীগুরু, আমি আর এসে লোকব জয় শ্রীগুরু, জয় শ্রীগুরু, জয় শ্রীগুরু। সেটা হচ্ছে কালকে বলেছিল যে রাত্রেবেলায় কাল সকালে 8টার সময় আমরা রুম পেয়ে যাব, কিন্তু সকালে যখন গেলাম এখন 7টা বাজে 7টা সাড়ে 7টা বাজে। জিজ্ঞেস করতে গেলাম তখন বললো যে নাই আমি নেই, মিলে গেল 10 বাজে আনা। তো এখন আমরা যে রুমটা দিয়েছি ওটা তো বললাম আপনাদেরকে অ্যাটাচ বাথরুম নেই, তো আমরা ভোরেই উঠে গেছিলাম 5টায়। এটা যদি জানা থাকতো যে ওরা কালকের সময়টা ঠিক মতো বলে দিত যে 10টার সময় আপনারা আসবেন তখন পাবেন, তাহলে আমরা ভোর 5টায় উঠে গেছিলাম, তখন পশুপতিনাথজির দর্শনটাও করে চলে আসতাম এতক্ষণে। তাহলে আমরা এখন যাই, আজ এ দিনটা একটু কেমন যেন নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে মনে হচ্ছে টাইমটা, আমরা চটপট চলে পশুপতিনাথজি দর্শন করে আসি চটপট করে। চলো আসি রুম থেকে দেখি পশুপতিনাথজি, হ্যাঁ দর্শন করে আসি। আমরা এখন বেরোচ্ছি গোশালা ধর্মশালা থেকে, আমাদের বললো 10টার সময় রুম চেঞ্জ করে দেবে, তো আসি দেখি 10টার মধ্যে আসতে পারলে রুম চেঞ্জ হবে, না এলে দাঁড়ান দেখি জিজ্ঞেস করি। লেফট মে মুড় না, আচ্ছা ঠিক, ডিজি রোড হেভি, ওই যে গোশালা ধর্মশালা লাল রঙের আমার পেছনে দেখুন দাঁড়ান, ওই যে গোশালা ধর্মশালা। এবার ওই দিক থেকে এইদিকে যাচ্ছি, বাঁ দিকে বললো যেতে, তাহলে নাকি পশুপতিনাথজি দেখা হবে। এদিকে মন্দির আছে, কাউকে জিজ্ঞেস করে নি। এইদিক পশুপতিনাথজি দর্শন করতে হাঁটতে হাঁটতে এই গোশালা ধর্মশালা সামনেই, পশুপতিনাথজির সামনে সেটাই শুনেছি আমি, এবার নিজে গিয়ে দেখবো ঠিক কতটা সামনে কতটা রাস্তা হাঁটতে হবে কি করতে হবে। দেখুন রাস্তাটা দেখাচ্ছি, এটা হচ্ছে রাস্তাটা, এই রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি। এই রাস্তাটা খুব সুন্দর দেখতে, সুন্দরই আছে। দিলাম ফোনটা হাতে নিয়ে নিলাম কারণ বান্দর আছে আশেপাশে, দেখলাম যদি কাড়াকড়ি করে ভাই কি দরকার, ফোন চলে গেলে সব শেষ, তার জন্য ফোনটা ঢুকিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন রাস্তা জুড়ে প্রচুর বান্দর রয়েছে, কিন্তু একটা ব্যাপার ওরা নিজেদের মতো করে আছে, কাউকে কোনো অসুবিধায় ওরা কিন্তু ফেলেনি, মানে আমি যেতে যেতেও দেখলাম না আস্তে আস্তেও দেখলাম না। কিছুক্ষণ হাঁটার পরই আমরা সামনেই চলে এলাম মন্দিরের সামনে, মন্দিরের সামনে লাইন দিয়ে প্রচুর দোকান রয়েছে, এখান থেকে আমরা পুজোর জন্য সমস্ত কিছু নেওয়ার পর আমরা ঢুকে যাবো মন্দিরে। পুজো নিলাম, তো কি কি ধরনের পুজো আছে একবার চলুন আপনাদের দেখিয়ে দিই। ইসকা ইন্ডিয়ান মানি মে 700, নেপালি 1100, এ ওয়ালা 350 রুপিয়া কা, 160 কা মিলেগা, 350 কা, ইয়ে ওয়ালা 350 নেপালি কা, আর সবসে কম মে কিতনা মে হবে, সবসে কম 160 ওয়ালা, 160 মে মিলেগা। আচ্ছা, আর ইয়ে 1100 রুপিয়া নেপালি, ইন্ডিয়ান মানি 700। আচ্ছা আচ্ছা ঠিক, মায়ের হাতে আছে এটা, হ্যাঁ পুজো নিয়ে নিয়েছি। আমাদেরটা তো এখানে আপনারা নিজেদের জুতো খুলে রেখে যেতে পারেন, আর এটা ভোর 4টা থেকে সন্ধ্যে 7টা অথবা রাত্রি 8টা, এই সময়ের মধ্যে কিন্তু রাত্রি 8টা, হ্যাঁ ভোর 4টা থেকে রাত্রি 8টা অবধি এটা খোলা থাকে। হচ্ছে প্রবেশ দ্বার, ঢুকে নিয়ে এইরকম একটা সুন্দর শিবলিঙ্গ এখানে দর্শন করি। বেটা হাত ধরো, হর হর মহাদেব, জয় বাবা পশুপতিনাথ, হর হর মহাদেব বল বেটা। এখানে বিশাল বড় প্রাঙ্গণ রয়েছে যেখানে প্রচুর পায়রারা দানা শস্য খাচ্ছে, আর সব দর্শনার্থীরা দানা শস্য কিনে পায়রাদেরকে সেটা খাওয়াচ্ছে। এটা পুরোটা লাইন বাগমতী নদী, বাগমতী নদী ঠিক পশুপতিনাথ মন্দিরের উল্টো দিকটাতেই আছে, এটা ঠিক বাগমতী নদী পশুপতিনাথ থেকে ঠিক উল্টো দিকে অন্তিম সংস্কার হয়।
अंतिम यात्रा एखाने शेष हो मानुषेर পশুপতিনাথ দর্শন হয়ে গেল। কিন্তু প্রথম সকালবেলায় আমরা যখন দর্শন করতে গেলাম সেই সময় গর্ভগৃহতে প্রবেশ করতে দেয় না, সেটা না জেনেই চলে গেছিলাম। তো বারবার দেখার পরে ওই জিনিসটা মানে সব ইনফরমেশন জানা সত্ত্বেও সেই সময় ভুলে গেছি যে ওই সময়টাতে গর্ভগৃহে প্রবেশ করা মানা। তো বাইরে থেকেই দর্শন হলো, তাই বেশ শান্তি পেলাম না আজকের দিন। এটা মানে আমি বলছি না, সকাল থেকেই বেশ ভালো যাচ্ছিল না। আর যেটা আমি বলছিলাম গুহেশ্বরী, গুহেশ্বরী ওটা হচ্ছে গুহ্যেশ্বরী, মানে ওটা হচ্ছে শক্তিপীঠ। পশুপতিনাথ মন্দিরের উল্টো দিক দিয়ে ওই যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, আমরা অনেকটা উঠে এসেছি ঋষি আর আমি। আর এরপর আরও অনেকগুলো সিঁড়ি বেয়ে আমাদেরকে যেতে হবে গুহ্যেশ্বরী মন্দিরে। আর পশুপতিনাথ মন্দিরে ভেতরে ক্যামেরা এলাও নেই, ফোন ওই জন্য বের করে নিয়ে ওখানে বাইরেই কিছু ফটোগ্রাফি করেছি, জাস্ট ফটো ভিডিও বাইরেই যা করার করেছি, কিন্তু ভেতরে কিছু করিনি। আর এখানে এত সিঁড়ি দেখে মা বললো আমি যেতে পারছি না, তোমরা যাও, আমি এখানে বসছি তোমাদের জন্য অপেক্ষা করব, ওখানে অত দূর আমি যাব না। তো মা এখানে বসলো আর আমরা সিঁড়ি বেয়ে এই যে একটা জায়গায় এলাম। বাবার চারিদিকে বান্ধর যা আরে বাবরে বান্দর দেখলে আমার ভয় করছে, যদি ফোনটা কেড়ে নে। এইটা হচ্ছে গুহেশ্বরী মন্দির, ভয় করে না। ওরে বাবা, এখান থেকে আবার নিচে যেতে হবে, এটা গুহেশ্বরী মন্দির নয়, এখান থেকে আবার নিচে যেতে হবে। নিচে কিতনা দূরে? মামা ভয় করছে। জয় হনুমানজি, জয় হনুমানজি, জয় হনুমানজি, জয় হনুমানজি, জয় হনুমানজি, জয়। কিতনা দূরে বেটা নিচে? আর এক মিনিট, চো। বাপরে বাপ, মন্দিরের দূরত্ব। হাই, ওরে বাবা, এই বান্দরগুলোকে দেখে বেশি ভয় লাগছে। জয় শ্রীগুরু, 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 হনুমান জি, জয় 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 এই মাঝখানের পুরো ভিডিওটা আমি কোনো কাট করিনি, কারণ আমাদের কি অবস্থা হয়েছিল যাবার সময় ওটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। ঋষি সমানে হনুমান চালিসা পাঠ করে যাচ্ছে আর আমি শিবগুরুকে ভয়ে ডাকছি, যদি বান্দরে মারে আমাদের আশেপাশেও কেউ নেই, আর যদি কিছু ছিনিয়ে নেয়, মানে ছিনিয়ে বলতে ওই ফোনটাই যদি ছিনিয়ে টিনিয়ে নেয় বা এসে চট দু থাপ্পড় দিয়ে দিল কী করবো। তো সেই জন্য সমানে আমরা ঠাকুরকে ডেকে যাচ্ছিলাম, আর ঋষিও এই এতটা সিঁড়ি আমার সঙ্গে সমান তালে তাল মিলিয়ে মানে আমার সাথে নেমে এলো। আর আমরা আবার একসাথে আবার এখান থেকে আবার ফিরে যাব, আবার এদিকেও চিন্তা যে মা আছে ওখানে একা অপেক্ষা করছে। তো এই যে আমরা গুহ্যেশ্বরী মন্দিরের দ্বারে চলে এসেছি, এখানেও ভেতরে কিন্তু আবার ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ। আমি জানতাম না যেহেতু ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ, সেই জন্য ফোন নিয়েই চলে গেছিলাম, কারণ রেকর্ডিং অন ছিল আমার। এখানে মা সতীর গুহ্যদ্বার পড়েছিল, তাই এখানটা গুহ্যেশ্বরী নামে খ্যাত। শেষমেশ গুহেশ্বরী মন্দিরে দর্শন করে নিলাম, ওখানে কিন্তু ফটো তোলা নিষেধ, তাই রাস্তাটা ভালোই করলাম, দেখিয়ে দিলাম আপনাদেরকে। ঋষি আমার সঙ্গে ঠিকঠাক তাল মিলিয়ে হেঁটে যাচ্ছে, দেখি মা আটকে মা রাস্তায় আছে। বান্দর প্রচুর আছে রাস্তায়, তাও বান্দর গুলো যা কিছু করেনি, আবার ফোনটা রেখে দে। আমরা
अरे बाबा रे सिंदूर देख गोले बेरी गेछे हमरा बस अच्छी माँ ओखाने चिंता करबा माँ एका बसे आछे एदिके तो फोनेर बेलाई नेई जे फोन करबे सिंदूर तो गोले बेरी जाच्छे बसुरे मंदिर बेस कर पठाशी नमाशी अच्छा फोन टा रखी एखने এখানে আমি যেটা প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এটা গুজ্জেশ্বরী মন্দির ওটা কিন্তু ছিল বাবা গোরখনাথের মন্দির যেটা আমি খুব ভালো করে আমি আপনাদেরকে দেখাতে পারিনি ওই বান্দরের ভয়ে আর এই তো রাস্তায় চারিদিকে দেখছি এক দল করে বান্দর অন্তর দেখলে আমার রক্ত জল হয়ে যাচ্ছে সারের গর্জনের আওয়াজ বিশাল জোর এক সেকেন্ড একটা কথা তো বলতেই ভুলে যাচ্ছি এই এতক্ষণ ধরে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি একটু লাইক করবেন না ভিডিওটাকে লাইক করুন আমাকে করবেন অথবা না করবেন ভিডিওটাকে অবশ্যই লাইক করুন কিন্তু চলুন ভিডিওটা আরও দেখতে থাকুন আসলে এখানের বান্দরগুলো ভালো না খারাপ সেটা তো কেউ বলেও দিচ্ছে না আর কারো কাছে শুনতেও পাইনি তাই একটু বেশি ভয় পাচ্ছিলাম আমি আমাদের বৈদ্যনাথ ধামের যে বান্দর আছে সেগুলোর কথা মনে পড়ছিল যে ওরা সব ফোন কেড়ে নেয় সমস্ত কিছু কেড়ে নেয় চশমা কেড়ে নেয় ওই যেটা ত্রিকূট পাহাড়ে আছে সেটাই আমার বারবার মনে পড়ছিল আর সেই ভয়েই আমি ভাবছিলাম কি জানি এখানেও যদি বান্দরটা কেড়ে টেড়ে নেয় সেই ভেবেই আমি এখানে ভয় পেয়ে যাচ্ছিলাম যাই হোক মায়ের সাথে আবার দেখা হলো মা খুব চিন্তায় পড়ে গেছিলো আবার আমরা মানে আমাদের জায়গায় ফিরে যাচ্ছি গোশালা ধর্মশালা গিয়ে আমরা এবার আমাদের সেদিনকার যে যে জায়গাগুলো আমরা চয়েস করেছিলাম যে এই এই জায়গাগুলো আমাদের ঘুরতে হবে আজকে তো সেই জায়গাগুলোর উদ্দেশ্যে বাই পাবলিক ট্রান্সপোর্ট আমরা ঘুরবো ভেবেছিলাম আর সেই হিসেবেই আমরা বেরিয়ে গেছিলাম এই প্রথম দিন তো সেদিন কিন্তু যেমন ভিডিওর প্রথমেই দেখলেন যে প্রথম দিনের এক্সপিরিয়েন্স খুব একটা ভালো নয় কেন ভালো নয় আর কি কি ঘটেছিল সেগুলো যদি জানতে চান তাহলে এই ভিডিওটির পার্ট টু অবশ্যই দেখবেন ডে ওয়ানে পার্ট টু আর এই হচ্ছে বাবা পশুপতিনাথ ধামের দিনের বেলার বাইরের লুকটা আর এটা হচ্ছে রাত্রিবেলার লুকটা যে এখন রাত্রিবেলায় এখানে আরতি হয় ঠিক পাঁচটা থেকে আরতি শুরু হয় পাঁচটা ছটা থেকে তখন এই যে সৌন্দর্য তখনকার সৌন্দর্য একদম আলাদা রকম এই পার্ট টু যেটা মানে ডে ওয়ানের পার্ট টু সেটা যেটা আসবে সেটা অবশ্যই দেখবেন কারণ এই ধরনের এক্সপিরিয়েন্স আপনার সাথে হলেও হতে পারে যদি আপনি বাই পাবলিক ট্রান্সপোর্ট পুরো কাঠমান্ডুর যে জার্নিটা সেটা কমপ্লিট করতে চান সব কিছু জেনে রাখা ভালো তাই না কখন কি এক্সপিরিয়েন্স হয় তার কোনো ঠিক আছে পুরো ভিডিওটাতে আমি বারবার গুহেশ্বরী গুহেশ্বরী বলেছি ওটা আসলে হচ্ছে গুজ্জেশ্বরী ওই মুহূর্তে আমি জানতাম ওটা গুহেশ্বরী ওই জন্য বারবার রিপিট করেছি গুহেশ্বরী গুহেশ্বরী কম খরচে যদি কাঠমান্ডু ঘুরতে যান তাহলে কাঠমান্ডু ব্লগটি একদম মিস করবেন না কারণ আসতে চলেছে আপনাদের জন্য খুব কম খরচের মধ্যে বাই পাবলিক ট্রান্সপোর্ট আপনারা কাঠমান্ডুর প্রত্যেকটি জায়গা কিভাবে ঘুরে নিতে পারবেন সমস্ত রুট ম্যাপ আপনারা সম্পূর্ণ সিরিজটা দেখবেন অবশ্যই দেখতে থাকবেন তাহলে আপনারা কিন্তু খুব কম খরচার মধ্যে কাঠমান্ডু যাত্রা সম্পন্ন করতে পারবেন আসছি আমি সোনালি দেখা হবে আবার একখানা ভিডিওতে টাটা জয় হিন্দ